السلام السلام عليكم. عليكم, بسم الله السلام الرحمن الرحمن الرحيم. الرحيم. কন্যা সন্তান আল্লাহর শ্রেষ্ঠ উপহার, মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার উপহার ভেবে এবং বাস্তবিক ভালোবেসে যারা কন্যা সন্তানদের প্রতিপালন করবে, সার্বিক তত্ত্বাবধান করবে, আল্লাহ তাআলা তাদের উত্তম প্রতিদান দেবেন। আর যারা কন্যা সন্তানকে অবজ্ঞা করবে ও তাদের লালন পালনে অবহেলা করবে, আল্লাহ তাআলা তাদের শাস্তি দিবেন। তাই কন্যা সন্তানদেরকে হুদাই জোরার করে ভালোবাসা উচিত। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে অনেক বেশি ভালোবাসতেন। মেয়েরা ছিল তার আদরের দুলালি। আজীবন তিনি কন্যাদের ভালোবেসেছেন এবং কন্যা সন্তান প্রতিপালনে অন্যদের উদ্বুদ্ধ করেছেন। কন্যা সন্তান লালন পালনে অনেক উৎসাহ দিয়েছেন। কন্যা সন্তান আল্লাহর শ্রেষ্ঠ উপহার। তারা মা বাবার জন্য জান্নাতের দাওয়াত নামা নিয়ে দুনিয়ায় আসে। তাই তো পবিত্র কোরআনে কন্যা সন্তানের সংবাদকে সুসংবাদ বলা হয়েছে। পাশাপাশি জাহিলি যুগে সেই বর্বর চিন্তার মানুষের সমালোচনা করা হয়েছে, যারা কন্যা সন্তানের খবর সুসংবাদ হিসাবে পেরে মন খারাপ করত। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা এরশাদ করেন, যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তাদের মুখ কালো হয়ে যায় এবং অসহ্য ও মনস্তাপে ক্লিষ্ট হয়ে যায়। সূরা নাহল আয়াত নাম্বার 58 থেকে 59। প্রিয় দর্শক, আমাদের অনেকের মেয়ে সন্তান হলে, কন্যা সন্তান হলে আমরা অনেকেই রাগান্বিত হয়ে যায়, মুখ কালো হয়ে যায়, যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। তাই প্রিয় দর্শক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তান হলে যে তিনটি পুরস্কার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন তা আমরা জেনে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তান লালন পালনকারীর জন্য তিনটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। এক, জাহান্নাম থেকে মুক্তি। দুই, জান্নাতে প্রবেশের নিশ্চয়তা। এবং তিন, জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গী হওয়ার সৌভাগ্য। সুবহানাল্লাহ। তাই মহান আল্লাহ কাউকে কন্যা সন্তান উপহার দিলে সন্তুষ্ট চিত্তে তাদের লালন পালন করা আবশ্যক, কেননা তারা জাহান্নাম থেকে মুক্তির উপায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তিকে কন্যা সন্তান লালন পালনের দায়িত্ব দেওয়া হয়েছে এবং সে ধৈর্যের সঙ্গে তা সম্পাদন করেছে, সেই কন্যা সন্তান তার জন্য জাহান্নাম থেকে আরো প্রতিবন্ধক হবে। তিরমিজি হাদিস নাম্বার 1913। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানের লালন পালনের বিষয়ে বলেছেন, যে ব্যক্তির তিনটি কন্যা সন্তান বা তিনজন বোন আছে আর সে তাদের সঙ্গে উত্তম আচরণ করেছে, তাদের নিজের জন্য অসম্মানের কারণ মনে করেনি, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সহি তিরমিজি হাদিস নাম্বার 1912। হাদিস থেকে বোঝা যায় জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাতে প্রবেশের ব্যাপারে কন্যা সন্তানের বিশেষ ভূমিকা রয়েছে। উপহারের ধারাবাহিকতা এখানেই শেষ নয়, উত্তম রূপে কন্যা সন্তান লালন পালনের মাধ্যমে জান্নাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সান্নিধ্য পাওয়া যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুজন কন্যা সন্তানকে লালন পালন ও দেখাশোনা করলো, বিয়ের সময় হলে ভালো পাত্রের কাছে বিয়ে দিল, সে এবং আমি জান্নাতে এরূপ একসঙ্গে প্রবেশ করব যেরূপ এই দুটি আঙুল। এ কথা বলার সময় তিনি নিজে দুই আঙুল মিলিয়ে দেখালেন। সেই তিরমিজি হাদিস নাম্বার 1914। তো প্রিয় দর্শক, কন্যা সন্তান জন্মালে কতটা আমাদেরকে লাভ হয় তা আমরা জানি না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানের যে পুরস্কার, যে ফজিলত ঘোষণা করেছেন তা আমরা আজকে জানলাম। তাই আসুন আমরা সকলেই, আমাদের যাদের মেয়ে সন্তান রয়েছে আমরা সকলেই ভালোভাবে
দায়িত্ব সাথে লালন পালন করি, তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো তিনটি পুরস্কার অবশ্যই পাব। এক নম্বর জাহান্নাম থেকে মুক্তি, দুই নম্বর জান্নাতে প্রবেশের নিশ্চয়তা, এবং তিন নম্বর জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গী হওয়ার সৌভাগ্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে কন্যা সন্তানদের ভালোভাবে দায়িত্ব সাথে লালন পালন করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।